সমস্ত আলেমরা বলছে মৌখিক যদি নিয়ত করে ওর ভিতর ভুল ত্রুটি গুলো ভালো হবে। একটা ছেলে তত ভিতরে যে জাম গুলো আছে ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, আর যত করবে ক্লিয়ার হবে না। ও ভাই লোহায় মুখ দেখা যায়, লোহায় মুখ দেখা যায় বলছেন না ভাই? বাচ্চা তুই বুঝিস নাই, মুরুখ মুরুখ লোহায় মুখ দেখা যায়। হ্যাঁ লোহায় মুখ দেখা যায়। কখন জীবনতলা বাজারে যাবেন, ঘটপকর বাজারে যাবেন, নাঙলের মাথায় কি দোবা থাকে বলেন তিনি? বর্ষার সময় দুটো গরু নিয়ে মাঠে গিয়ে বর্ষার সময় দশটি নাঙল চষবেন, ফালে ওই লোহার জাঙ্গ থেকে কি হবে বলে বলে রূপোর মতো কালার হবে, হবে না? আর রূপোর মতো যদি কালার হয় সামনে দাঁড়ালে চেয়ারে দেখা যাবে কি যাবে না? যাবে যাবে না। আর এখন যাচ্ছে কেন বলেন? ঘষে 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 এ যত ঘষবে তত ঈমান মজবুত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। সাফ দাঁড়িয়েছে আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করব, কিন্তু এই বিষাক্ত সাপ আল্লাহ রাসূলের কাছে যায়, আল্লাহ রাসূলকে দেখে ফলো করে, রাসূলুল্লাহর কাছে যাবে, রাসূলুল্লাহর পায়ে একটু সেজদা করবে। বাবু জেবারে ভাইরা, ডান দিকে আবু বকর থাকে, বাম দিকে ওমর ফারুক থাকে, ওই বিষাক্ত সাপ কোনো মতে রাসূলুল্লাহর কাছে যেতে পারে না। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই বিষাক্ত সাপ রাসূলুল্লাহকে ফলো করে পিছনে 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 চলতে থাকে। আমার নবী দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ একটা পাহাড়ের দাঁড়ে চুক্তি করে বসে রয়েছে, আমার অজু ভেঙে গেছে, আমি অজু করব, আল্লাহর ধানে একটুকুনি নামাজ আমি আদায় করব। তাই তো দেখা যায় বিশ্ব নবী হাবিবুল্লাহ পায়ের খরম জুতোটা ওই পাহাড়ের ঢালে রাখলেন, আর পাহাড়ের ঢালে রেখে কদম তুলে কদম তুলে বিশ্ব নবী পাহাড়ের ঢালে চলে গিয়েছে। সুন্দর করে অজু করবে, আল্লাহ রাসূল নামাজ পড়বে, যেই না অজু করতে গেলেন ওই বিষাক্ত সাপ দেখ আল্লাহ নবী জুতো খুলে গিয়েছে, আল্লাহ রাসূল এ জায়গায় নাই তাই সাপ নিয়ত করে নিয়েছে। ও গো আল্লাহ, আজকে বিশ্ব নবী হাবিবুল্লাহর জুতোর মোবারকের ভিতরে ঢুকবো, আল্লাহ নবী অজু করার পরে যেই না আপনার জুতোর ভিতরে পা দেবে, আমি সাপ নরম টুটে নরম আছে, আল্লাহ রাসূলের পায়ে আমি একটুকুনে সেজদা করব, আর সেজদা করার পরে আল্লাহ রাসূলের পায়ে একটুকুনে চুম্বন খাবো, এটা আমার আশা, এটা আমার তামান্না। এই না বলে বিষাক্ত কদম তুলে কদম তুলে আল্লাহ নবীর জুতোর ভিতরে ঢুকেছে। বাবা জি আমার ভাইরে, দাঁড়িয়ে গাছের উপরে
বসে বসে ভাবতেছে আল্লাহ আমার নবী যখন ওযু করার পরে আমার নবী যখন জুতোয় পা দেবে অত বিষাক্ত সাপ আল্লাহ রাসূলের পায়ে যদি আঘাত করে আল্লাহ রাসূলের পায়ে যদি দর্শন করে আমার রাসূলুল্লাহর কষ্ট হবে আমি গাছের পাখি আমি কোকিন কালে সহ্য করতে পারবো না এই না বলে দেখা যায় ওই পাখিটা সোজা উড়ে 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 আল্লাহ রাসূলের জুতো মোবারকের কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর জুতোর ভিতরে বিষাক্ত সাপ রয়েছে বিশ্ব নবী ওযু করতে গিয়েছে এমন অবস্থায় দেখা যায় ওই পাখিটা উড়ে এসে আল্লাহ রাসূলের জুতোর পাশে বসে ওই যে সাপটা দেখা যায় ওই সাপের পায়ে যে লেজটা রয়েছে ওই লেজের গায়ে কামড় দিয়েছে যেই কামড় দিয়েছে ওই সাপ মাথাটা বার করে পাখির দিকে ফেনা তুলেছে যেই পাখিকে কামড় মারতে যাবে ওই সময় ওই পাখিটা করেছে কি নিজের পা দিয়ে ওই সাপটাকে মজবুত করে মাথাটা ধরেছে আর মাথা ধরে পাখির মুখে একটা কথা বলে সাপ তুই আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করছিস আমার রাসূলুল্লাহর জুতোর ভিতরে কেন ঢোকলে আমি পাখি সহ্য করতে পারবো না রাসূলুল্লাহ যদি না আসতো আল্লাহ আমাকেও সৃষ্টি করতো না তবে সাপ আমি তোকে জীবন আর বাঁচাবো না আমি তোকে আর ছাড়বো না এই না বলে দেখা তো ওই পাখিটা সাপের আসার মানে শুরু করে দিয়েছে এত মারে মারে ওই সাপটা যেই মরে গেল ওই পাখিটা আল্লাহ নবীর মহব্বতে ভালোবাসায় গালে করে তোমার সাপটাকে নিয়ে অনেক দূরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে গাছের মাথায় উঠে বসেছে রাসূলুল্লাহ জুতো পাহারা দেবে এমন তো অবস্থায় দেখা যায় আবার চিন্তা ভাবনা করেছে যদি বের বিষাক্ত সাপ এসে রাসূলুল্লাহর জুতোয় ঢোকে আল্লাহ রাসূলকে কষ্ট দেবে না 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 আমি পাখি আমি পাখি রাসূলুল্লাহর জুতোকে অস্বীকার করব না রাসূলুল্লাহর জুতোকে অপমান করব না রাসূলুল্লাহর কোনো কষ্ট দিতে আমি দেব না তাই জঙ্গলের পাখি পুনরায় উড়ে এসে পা দিয়ে নয় পা দিয়ে যদি রাসূলুল্লাহর জুতোটা ধরে তাহলে বড় অপমান হবে তাই ওই জঙ্গলের পাখি ঠোঁট মোবারক দিয়ে আল্লাহ রাসূলের জুতো মোবারক দুটো ধরেছেন দুটো জুতো কালে করে নিয়ে উড়ে 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 ওই গাছের উপরে ডালে গিয়ে চুক্তি করে বসে রয়েছে আমার তো অবস্থায় দেখা যায় আল্লাহর নবী হাবিবুল্লাহ গোজানের বাদশা ওযু করার পরে ওই পাহাড়ের ঢালে সে দেখতে পায় আল্লাহ রাসূলের জুতো সে জায়গায় নাই আল্লাহ নবী অবাক হয়ে গেল কে আমার জুতো চুরি করেছে কে আমার জুতোর সাথে বিয়াদবি করেছে আল্লাহ রাসূল ডান দিকে তাকায় আল্লাহ রাসূল বাম দিকে তাকায় আল্লাহ রাসূল সামনের দিকে তাকায় আল্লাহ রাসূল পিছনের দিকে তাকায় কোন মতে আপনার কিনা জুতো দেখতে পায় না আল্লাহর নবী ওই পাহাড়ে গেলে চুক্তি করে বসে রয়েছে জানি না জানি না আমার জুতোটা কে চুরি করে নিয়ে গেছে এমন অবস্থায় দেখা যায় ওই গাছের ডালে কুট 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 করে একটা শব্দ হয় আল্লাহর নবী ওই শব্দ কানে শুনলে আর চেয়ারটা গাছের দিকে তুললে চেয়ারটা গাছের দিকে তুলে দেখতে পায় আল্লাহর নবী সচকে দেখতে পায় জঙ্গলের পাখি রাসূলুল্লাহর জুতোটা ডালে করে বসে রয়েছে আল্লাহর নবী ডেকে বলেছিলেন জঙ্গলের পাখি তুই আমার জুতো চুরি করলি কেন বল আমার জুতোর সাথে তুই বিয়াদবি করলি কেন বল এ কথা বলার পরে ওই পাখিটা সোজা কদম তুলে উড়ে আল্লাহ রাসূলের পায়ের ধারে আসলে জুতোটা পায়ের ধারে রাখলেন আল্লাহ নবীর পায়ে সেজদা করলেন ইয়া রাসূলুল্লাহ গো হাবিব আল্লাহ আমার বিয়াদবি মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ নবী ডেকে বলেছিলেন কি অন্যায় করেছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিব আল্লাহ আপনার জুতো আমি গালে করে নিয়ে গেছি এটাই আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ গো আপনার জুতো আমি চুরি করিনি আমি আপনার জুতোকে নবী হিসাবে আপনি রাসূল হিসাবে আপনার জুতোর পাহারাদার হিসাবে নিয়ে গেছি জোরে বলে আর ঘর জোরে বলেন আল্লাহর নবী ডেকে বলেছিলেন ওরে জঙ্গলের পাখি
আমার পাহাড়দার হিসেবে তুই গালে করে নিয়ে গেলি কেন? আমি যে জায়গায় জুতোখানা রেখেছি এ জায়গায় কোনো মানুষ নাই, এ জায়গায় কেউ নাই, আমার জুতো কেউ নিয়ে যেতে পারবে না, তুমি কেন নিয়ে গেলে বলো? ওই সময়তে ওই পাখিটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, কারণ হলো এই, আমি গাছের উপরে বসেছিলাম, আপনি যে জুতোখানা রাখলেন একটা বিষাক্ত সাপ আপনাকে কষ্ট দেবে বলে, আপনাকে কামড় দেবে বলে ওই সাপটা আপনার খরম জুতোর ভিতরে ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ গো, আপনার বড় কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে সহ্য করতে পারবো না, তাই সাপটাকে বার করে আসার মেরে 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 তার জীবনের মতো শেষ করে দিয়ে আমি সাপটাকে দূরে ফেলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে ভালোবাসায় আমি এই পাখি আপনার জুতো মুবারক গালে করে নিয়ে আমি গাছের ডালে উঠে চৌকি দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকে জঙ্গলে পাখি, আমার জুতোর ভিতরে ঢুকেছে, তবে শোনো, 18,000 মখলুকতকে আমার পায়ে সেজদা করার জন্য জায়েজ করে দিয়েছে আল্লাহ, তবে সাপ আমাকে কষ্ট দেবে এটা তো হতে পারে না, পারে না। ওরে পাখি, কই সে সাপটা কই? তুমি সারা জীবনের মতো তার বেড়ে দিয়েছো। পাখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, হ্যাঁ সে তো বড় বিষাক্ত সাপ, তাই তার বেড়ে দিয়েছি। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, পাখি সে সাপটাকে তুমি কোথায় ফেলেছো? ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে পাহাড়টা আপনি দেখতে পান, আমি সাপ আমি পাখি মেরে দিয়ে ওই জায়গায় ফেলে দিয়েছি। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, পাখি আমাকে একটু সাথে করে নিয়ে তুমি সাপের কাছে যাবে কি বলো? বলছে, হ্যাঁ যাবো চলো। ওই সাপের নিকটে গেলে কি আল্লাহর নবী দেখতে পায়, ওই বিষাক্ত সাপটা লম্বা হয়ে পড়ে রয়েছে, ওই সাপটা মারা গিয়েছে। আল্লাহ নবী ওই সাপের নিকটে দাঁড়িয়ে বলেছিলেন, ওই সাপ আল্লাহর হুকুমে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুই জিন্দা হয়ে যা। যাই না বলেছে সাপটা জিন্দা হয়ে গেছে। আল্লাহর নবীকে দেখলেন, দেখার পর সাথে সাথে রাসূলুল্লাহকে সালাম দিয়ে সেজদায় পড়ে গেছে। আল্লাহর নবী সাপটাকে বললেন, ওরে সাপ তুই সেজদা করিস না, সেজদাতে মাথা তোল, মাথা তোল। সাপ মাথা তোলে আপনার কিনা রাসূলুল্লাহর দিকে মাথাটা লম্বা করে চুক্তি করে রয়েছে। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, সাপ তুই আমার জুতোর ভিতরে ঢুকিছিলি কেন? বলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর নাম হলো হযরতে মুসা, সেই মুসা নবীর থেকে নিয়ে আল্লাহর কাছে হায়াত চেয়ে দিয়েছিল, সেখান থেকে আপনাকে দেখব বলে, আপনাকে একটু মহব্বত করব বলে, আপনার চেহারাকে দেখব বলে, আপনাকে সেজদা করব বলে, আপনাকে মহব্বতের সাথে চুমু দেব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আমি কায়দা করেছিলাম পারিনি, তবে আজকে সুযোগ পেয়েছিলাম, আপনি একা ছিলেন বলে তাই আপনার জুতোর ভিতরে ঢুকেছিলাম কামড়াবার উদ্দেশ্য নিয়ে, আপনার পায়ে চুম্বন দেওয়ার উদ্দেশ্যে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলো না, সারা জীবনের মতো মেরে দিয়েছে, আপনার সাথে আপনার পায়ে চুম্বন দিতে দিল না। ওই সময় আল্লাহর নবী ডেকে বলেছিলেন, পাখি তুমি বলো 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 বলো, এই সাপটা যে আমার চুম্বন দেওয়ার জন্য এসেছিল, তুমি ভেবেছিলে কামড়াবে বলে এসেছ, তবে তুমি আমাকেও মহব্বত করো, তবে সাপটাকে আমাকেও মহব্বত করে, আমার আল্লাহ জানে এই দুজনকে কোন দুতু রবা, আমার আল্লাহ জানে জান্নাতের মাটি বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কে করেছে? কেউ তো সব ভালোবাসা করেছেন, ওদিকে জঙ্গলের পাখি সে ভালোবাসা করেছে, আর আমরা নবী দিবসে জলসা দিয়েছি, হুজুর একটা উঠে গেছে, এ ছোটা রাস্তা পায় না, কোথায় যায় কেউ চিন্তা করে, অনেক রাত হয়ে গেছে, কাল কাজে যাবো, একটু বাড়ি যাই, কিন্তু তো খেয়ে দিয়ে বউ বাচ্চা গেলে একটু গল্প গল্প করি চলে আসছে। ও ভাই, নসিব যদি ভালো হয় তাহলে হবে না? আল্লাহ রাসূল বলেছেন, যখন যে সময়টা আসে সেই সময়টা তোমার জন্য কি ভালো, তাই পরে ভালো তুমি আশা করো না, পরে তোমার ভালো আসতে পারে না, যখন যে সময়টা যায় সেই সময়টা তোমার জন্য ভালো। এ জায়গায় বললে রাসূল বলেছেন, একদিন নয় দুদিন নয় 60 বছর তুমি বাঁচবে কি জানি না, তবে 60 থেকে 70 বছর নবল ইবাদতের সব তোমার আমল নামে আমার আল্লাহ লিখে দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
যদি রাসূলুল্লাহর কথা আমাদের থাকতো ভালোবাসা আমাদের থাকতো তাহলে এই রকম আমাদের ভিতর থাকতো না ভাই কিছু মানুষ ভালো বুঝছেন ক্যামেরা বন্ধ করো কিছু মানুষ বলছো হায় হায় নাকি বলে ও ভাই তবে আমাদের ভিতর যদি একতা যদি থাকে একতা যদি থাকে অশান্তি হবে না হবে কি ও ভাই গতকালকার খবরের কথা বলছি গতকালকার যে খবরের কথা বলছি হনুমান হনুমান দেখেছেন আপনারা দেখেছেন না লেজার এখন লম্বা হয় বীরভূম মোল্লারপুর স্টেশন লিখে রাখে বীরভূম মোল্লারপুর স্টেশনে দুটো বুড়ো হনুমান হে এরকম মোটা হো এরকম মোটা দুজনে স্টেশনের পাশে দুজনে বিরাট পেটাপিটি শুরু করে এই মুসলমান যেমন একে অপরের পেটাপিটি ভাই বন্ধ কর ভালো দেখে লো ভাই করে দেখে লো ওরা দুজনে স্টেশনের পাশে এত পেটাপিটি শুরু করেছে পেটাপিটি থেকে ট্রেন স্টেশনে যত লোক ছিল সবাই কিন্তু চারিদিকে ঘেরাও করে দেখছে যাদের পেটাপিটিটা আমরা তো দেখি গত কালকের খবরের কথা বলছি যদি বলেন যে পেসের কথা আমার মোবাইলে রেসা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর যদি বলেন যারা পারেন লিংক দিয়ে দেখবেন পেটাপিটি করতে সব এলাকার লোক ওখানে দাঁড়িয়ে দেখছে এদের পেটাপিটি এখন পেটাপিটি করতে করতে যে বুড়ো মাল যে বুড়ো এ জন ছেলের কাছে পারবে কি পারবে না এখন ঝেপটে দিয়েছে এত মান মেরেছে এখানে কেটে গেছে ওখানে কেটে গেছে আর চলতে পারে বুড়ো মারটা তোর বিচার আল্লাহ করবে ও ভাই ভুগলে হনুমান চুপ করে মারটার খেতে চলে বসে এখন ভাই দেখবেন মারলে সাথে সাথে কিছু না হলে পরে কিন্তু ব্যথা হয় হয় না এই যারা জেন ছালায় দেখবেন এত মার মারছে মারটার খেয়ে ফুলে গেছে কিছু হয়নি পরে যখন জেন ছাড়িয়ে গেছে তখন আর উত্তর মানুষ বলে তেল মালিশ কর কেন তো ফুলিয়ে দিয়ে ফুলিয়ে দিয়ে মারটার খেয়ে আর কিছু করতে পারে না অবশেষে বলছে আমার ডাক্তার ডাক্তার যেতে হবে ও ভাই ওই হনুমানের ডাক্তার কে আল্লাহ হনুমানের ডাক্তার আছে হনুমানের দেবীর বিদ্যা আল্লাহ দিয়েছে মানুষের মতো হনুমান আস্তে আস্তে স্টেশন থেকে নেমে হাই রোডের উপর চুপ চুপ করে দাঁড়িয়ে আছে হাই রোডের উপর চুপ করে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ দেখতে পায় একটা টোটো গাড়ি দাঁড়িয়ে আছে টোটো গাড়ি ছোট মোটো টোটো গাড়ি উঠে না ওই টোটো গাড়ি যাচ্ছে তাতে রয়েছে প্যাসেঞ্জার এখন লাম মেরে গেল প্যাসেঞ্জারের সামনে গিয়ে বসে আচ্ছা বলেন দিন এই আপনার এই অটোয় যান আর যদি হনুমান যদি লাম মেরে গিয়ে গাড়ির মোড়ে বসে ড্রাইভার বলে তো শুট মারবে মারবে না শালা মারলে বিপদ হয়ে যাবে লাভ মারবে আর যে লামের গাড়ির ভিতর গিয়ে যে হয়েছে সবাই গাড়ির যত প্যাসেঞ্জার ছিল সবাই তত কাঁপছে হনুমান তখন হাত তুলে রেখেছে এই দাঁড়া তার মানে আর কিছু করবে না দাঁড়া দাঁড়া ভয় করছিস দাঁড়া না ওই হনুমান ওখান থেকে গিয়ে কিছু দূর গিয়ে ওদের যে পঞ্চায়েত অফিস ওখানে একটা ডাক্তারখানা রয়েছে এই মানুষের সেবা করার যে ডাক্তারখানা ওই ডাক্তারখানায় গিয়ে দেখছে ডাক্তারখানা রুগী ভর্তি এখন রুগী ভর্তি ওই হনুমান গিয়ে বাইরে যে বসে চেয়ার চেয়ার দোবা থাকে টেবিল দোবা থাকে ওই হনুমান তো চেয়ার উপর টেবিলের উপর বসে কেন রুগী ভর্তি তো এখন ও যদি লাল মেরোর ভিতর ঢোকে যে কোনো ছেলে মেয়ে যা আছে সব আসার ক্ষেত্রে ছাড়বে না আর ওই আসার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কারো হাত ভাঙবে কারো ধান ধান করে থাকবে ওই জন্য বাইরে চুপ করে বসে যায় না যেই রুগী কমে গেছে এ আস্তে 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 করে ডাক্তার বাবু যে জায়গায় চেয়ারে বসে আছে সেই জায়গায় গিয়ে বসে আর নিজের হাতটাকে ডাক্তারের গায়ে তুলে দিয়েছে ডাক্তারের গায়ে তুলে দিয়েছে ডাক্তার গায়ে তুলে দিয়ে এবার ইশারা করছে যেখান যেখানে কেটে গেছে ইশারা করছে কাটা কুটি গুলো দেখে ডাক্তার কি করছে নিজে হাতে বড়ি গুলো নিয়ে গ্যাসের বড়ি যন্ত্রণা বড়ি নিয়ে গুলে গুলে খাওয়াচ্ছে কার হনুমানের খাওয়াচ্ছে হনুমান চুপ করে রয়েছে আর এদিকে ডাক্তার সাথে যে থাকে সে যেখানে কেটে গেছে ওই কাটা গুলো লাল লাল ওষুধ আছে না তাই ও গেল না ভাই আমরা মুসলমান এখন বুঝতে পারিনি এই হাওড়া জেলার কথা বলছি একটা পুলিশ পুলিশ একটা হনুমানের উপরে আঘাত করেছিল হনুমান ওই হনুমান এলাকা যত হনুমান আছে পুরো থানা ঘেরাও করেছে পুরো থানা ঘেরাও করেছে করে বলছে বলে আমরা এখানে যাব না ওই যে মেরেছে যে অত্যাচার করেছে তার পাকায় দাও লাশের থানা বড় বলছে বলে আল্লাহকে ভুল হয়ে গেছে খোদাকে ভুল হয়ে গেছে বলছে না হবে না হবে সেই যন্ত্র কে নিয়েছো সেই যন্ত্র যে অত্যাচার করেছে সে ওর ভিতর থেকে বলছে ঠিক আছে আমি ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাচ্ছি কান ধরে উঠবস করলে তারপর হনুমান ওখানে পথ অবরোধ করে বার হয়েছে জোরে বলেছে আচ্ছা ওদের ভিতরে ও একটা জন্তু আল্লাহ মখলুক তাদের ভিতরে একতা রয়েছে আর আমাদের ভিতরে একতা নেই এই কালকে কেন বলেছে কথাটা একতা নেই কালকে কিন্তু এই যে ক্যামেরা চলে ফের ঝামেলা হবে হবে এ কিছু আছে আছে কাছে লোক আছে এ হবে আমার বারণ করেছে আমাদের হাতে লাও লাও নি দেখ দেখ কিন্তু ভাই বুঝবে না এই ইন্টারনেট এমন একটা জিনিস আপনার যত হাদিসের কিতাব আছে আপনি আরবি পড়তে পারবেন না পারবেন
মুসলমান শিকার কথা বলে না, বলে সব রাসূলুল্লাহ যা বলে গিয়েছে। তবে যেগুলো মানার, যেমন মিষ্টি খাওয়া সুন্নত, খেলে পেট ভরবে, কিন্তু দাঁড়ি রাখা সুন্নত, খেলে পেট যেটা বলবে সেই সুন্নতটা আদায় করবে, কিন্তু যেটা রাখতে হবে সেটা রাখবো না। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তাদের মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, মাথায় টুপি থাকবে, সুন্দর দাড়ি থাকবে, তারা পাকা হারামখোর হবে। আর এই হারামখোর চায়ের দোকানে বসে বসে বেপরোয়া ফতোয়া দেবে, যে ফতোয়ারা বড় বড় মুফতি সাহেব দিতে ভয় করবে, বড় বড় মুফতি সাহেব ফতো দিতে, যে ফতো দিতে ভয় করবে, এরা চায়ের দোকানে বসে যাদেরকে পেটে লাঠি মারলে একটা আরবি গ্রামার বার হবে না, একটা সহি হাদিস বার হবে না, তারা বসে বসে বড় বড় ফতো দেবে। এটা হলো আলো বিশ্ব নবী হাবিবুল্লাহর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর। আপনার কিনা ছোট জামাই বাবু, যে জামাইটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর দরবারে বসে রয়েছে, এমন তো অবস্থায় দেখা যায় বিশ্ব নবী হাবিবুল্লাহ দরবার থেকে আল্লাহ নবীর খাবারের ব্যবস্থা করতে হবে, চলে যাও চলে যাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এমন তো অবস্থায় দেখা যায় একটা বিরাট সবুজ কালার ঘাস, তিনটে ফেসা মোলাটা ঘাস রয়েছে, হযরত আলী সেই ঘাসের নিকটে গিয়ে বসলেন। এমন তো অবস্থায় দেখা যায় একটা সবুজ কালার পাখি, পাখিটা হলো সবুজ কালার পাখি, আপনার ওই ডালের উপরে বসে বসে সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ডালে বসে বসে জিকির করতেছে, এত মধুর আওয়াজ হযরত আলী ওই পাখির আওয়াজ শুনে একদম দেয়ায় খুশিতে বাগে বাগ হয়ে গেলে। আল্লাহর একটা মখলুক এত সুন্দর কলেমা পড়ে, এত সুন্দর আওয়াজ, তাই তো আল্লাহ নবীর জামাতা পাখির দিকে তাকিয়ে নিয়ে তো শুরু করেছে। আল্লাহ ওই পাখিটা যদি আমার কাছে আসতো, ওই পাখিটা যদি আমি ধরতে পারতাম, আমি আলী আমার নিজের জানের থেকেও আমি পাখিকে ভালোবাসতাম। যে পাখি এত সুন্দর এত কালার কলেমা পড়তে পারে, ওই পাখিকে নিয়ে আমি বাড়ি সুন্দর করে মহব্বত করে রাখতাম। এমন তো অবস্থায় দেখা যায় ওই গাছের পাখিটা প্রথম ফেসাং থেকে উড়ে এসে হযরত আলী সামনে গিয়ে বসে গেছে। হযরত আলী পাখিটা ধরার জন্য কদম তুলে যখন পাখির নিকটে চলে যায়, ওই পাখির দিকে যত হযরত আলী যায়, ওই পাখিটা তত কলেমা পড়তে পড়তে একটু আগের দিকে চলে যায়। আর হযরত আলী যত যায় পাখি তত যায়। কিছু দূর যাবার পরে দেশে জায়গা দেখতে পাওয়া যায়, মানুষ পায়খানা করে রেখে দিয়ে গেছে, ওই পাখিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমা পড়ে, হযরত আলীও দাঁড়িয়ে রয়েছে, ওই পাখিটা কলেমা পড়তে পড়তে গিয়ে ওই মানুষের পায়খানাটা ঠুকরে ঠুকরে খাচ্ছে। পাখি কলেমা পড়তে পড়তে গিয়ে কি খাচ্ছে? ও যন্ত্রে যে গু খাচ্ছে, উনি গু খাচ্ছে। হযরত আলী পাখির ধারে গিয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ ওগুলো তুমি আমার কি দেখালে, যে পাখি এত সুন্দর চিয়ারা নাক নকশা দেখতে খুব ভালো, যে পাখি এত সুন্দর কলেমা পড়লো সেই পাখি কলেমা পড়তে পড়তে আবার গু খাচ্ছে, চি 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 চি, না এ পাখি আমার দরকার। হযরত আলী পাখি তার বাদ থেকে ফের চলে আসলো, ওই পাখিটা পায়খানা দাঁত থেকে উঠে ফের কলেমা পড়া শুরু করলো।
হযরত আলী ফেরোখান থেকে বিশ্ব নবীর দরবারে দিকে যাবেন আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হযরত আলী আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যেইনা সালাম দিয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আলীর দিকে তাকালে হযরত আলী সালাম দেওয়ার পরে ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে আল্লাহ নবী ডেকে বলেছিলেন ও গো আমার জামাতা ও গো আমার আলী কে তোমার মেরেছে কে তোমার আঘাত করেছে তুমি এমন করে কাঁদো কেন ওই সময় হযরত আলী হাত দুখানা তুলে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গায় ইয়া হাবিবাল্লাহ আমি একটা অবাক জিনিস দেখে গিয়েছি আমি একটা অবাক ঘটনা ঘটে গেছে হঠাৎ দেখলাম একটা গাছের তলায় আমি গিয়ে বসলাম ওই গাছের ডালে একটা সবুজ কালার পাখি কি সুন্দর তার চেহারা কি সুন্দর তার নকশা ওই পাখিটা গাছের ডালে বসে বসে কলেমা জিকির শুরু করেছে আমি আলী পাখিটা দেখার পরে খুশিতে পাগে পাগ হয়ে গেলাম খুশিতে দেওয়ানা হয়ে গেলাম এত সুন্দর পাখি যদি কলেমা পড়তে পারে মানুষ কত সুন্দর কলেমা পড়ে তাই পাখিটা ধরার জন্য আমি চিন্তা ভাবনা করলাম ও গো ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ কারণ বুঝতে পারলাম না ওই পাখিটা উড়ে 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 আবার দেখলাম আমার নিকটে নেমে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ যাই না নেমেছে পাখিটাকে ধরার জন্য যখন আগে গিয়েছি আর আগে যাবার পরে দেখতে পাই ওই পাখিটা হেঁটে হেঁটে গিয়ে একটা মানুষের পায়খানা টাটকা পায়খানা ওই পায়খানা গুলো টুকরে টুকরে খাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম একটা পাখি যে পাখিটা এত সুন্দর কলেমা পড়তে পারে সেই পাখিটা আবার কেমন করে পায়খানা খেতে পারে আমি চুক্তি করে দাঁড়িয়ে রয়েছি পরে দেখলাম ওই পাখিটা পায়খানা খাবার পরে আবার উড়ে সাইডে গিয়ে আবার কলেমা জিকির শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কারণটা বুঝতে পারলাম না ব্যাপারটা একটু বুঝিয়ে দেন বিশ্ব নবী হাবিবুল্লাহ দেখে বলেছিলেন আলী শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে এমন একটা সময় এমন একটা জামানা সেই জামানার মুসলমান তাদের মুখে থাকবে দাড়ি মাথায় থাকবে টুপি গায়ে থাকবে বড় জুব্বা তারা কলেমা জিকির করবে জিকির মজলিসে হাজির হবে আমার এই পাখির মতো ওইরকম পায়খানা গুলো তারা খাবে তাই আমার আল্লাহ সেইটা তোমাকে এই সময়ে দেখিয়ে দিয়েছে এমন একটা সময় আসবে মুসলমানের মুখে দাড়ি থাকবে টুপি থাকবে জিকির করবে নামাজ পড়বে আবার পায়খানাগুলো কাঁচা কাঁচা পায়খানাগুলো তারা খাবে হারামগুলো এরকম খাবে ও ভাই এখনকার জামানায় খায় পায়খানা মানুষ পায়খানা না খাওয়া হারাম পায় মানুষের পায়খানা না খেলো যে শরীয়তে যেগুলো হারাম আছে সেগুলো খায় হ্যাঁ মদ খায় মুসলমান খায় না না মুসলমান খায় না মুসলমান মদ খায় না যে জিনিস কুকুরি খায় না কুকুর দেখলে তাই মুটে দিয়ে চলে যায় ওই জিনিস মুসলমান জীবনে খায় না একটা কুকুরকে মেরে মদ খাওয়ান দিন ঠ্যাং 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 গ্রাম দিয়ে কুকুরি খায় ও আছে না না মানুষ খায় বাট বাট কুকুর যে মদের ঢেকে পেশাব করে দিয়ে চলে যায় সেই দিন ও ভাই তিরমিজি চলবির একটা হাদিসের কথা মনে পড়েছে ভাই ভাই ও ভাই যখন দেখবেন এই ভোটের পরে যখন দেখবেন যে যত নাচ দেখাবে প্রধানের কাছে নাম তত তার আগে যাবে যাবে না কি নেতা মদ কেনা টাকা দেয় মুসলমানের নেতার মদের টাকা দেয় পেটি পেটি লিয়া মসজিদে নামাজ হচ্ছে পেটি পেটি মাল খেয়ে বসে রয়েছে আজকের গাড়ি কথা বলছি যেটা শিরিশ তোলা ছিলেন তো শিরিশ তোলা ওই শিরিশ তোলা পার হয়ে আর ওই ব্যাগ ওই যে একটা ফাটা আছে ওই ফাটা আমার ড্রাইভারকে আমি দেখতে পাই না ড্রাইভারকে জিজ্ঞাসা এই রাতে শীতের সময় কথা বলছি আজ জিনিস মদ খেয়ে চাষা মদ খেয়ে বাড়ি গিয়েছে আর বউ মেয়েটি কি করে ধরে পাঁচা ধরে এনে আর পুকুরে পুড়ে দিয়েছে
ঠেলে ফেলে দিলে উঠে কি ছুটছে বেদেমারি বাজারের কথা বলছে বেদেমারি বাজার মুসলমান শিক্ষা না বেদেমারি বাজারের মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি গায়ের ছোট পাঞ্জাবি গরুর দালাল দেখে কিছু কিছু মুসলমান গরুর দালালদের মতো পাঞ্জাবি গায়ে তাই না ছোট 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 পাঞ্জাবি এখন গায়েদের মদ খেয়ে রাস্তার উপর শুয়ে রয়েছে রাস্তার উপরে আর আমি রাতের বেলায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এখন শুয়ে যাওয়া ভয় হয়ে গেল তাহলে কেউ অ্যাক্সিডেন্ট ফেলে টেলে দিল না কি বলে আমার গাড়ি দাঁড় করা দোকান আছে না ওই পোলট্রির দোকানের সামনে এখন ওর ওই কাজ টাজ করছিল আমি তখন বলছো হুজুরের বুকির মা উপরে তুলে দেয় কেন তাহলে এত খাবার খেয়েছে ও মাল খেয়ে মনে হচ্ছে রাস্তাটার বাপে সরকারি খাটের পঞ্চের গতিতে শুয়ে রয়েছে তবে কোন মুসলমান যদি হারাম কে যদি হালাল মনে করে খায় তবে সেই মনুষ্য মুসলমান মুসলমান থাকে না সে বেঈমান হয়ে যাবে আর সে যদি মারা যায় আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি জানাজা পড়ায় তার পিছনে নামাজ হবে না কোন ব্যক্তি যদি হারাম খাবার কে হালাল মনে করে খায় আর হালাল মনে করে খাবার পর সেই মানুষটা যদি মারা যায় আপনাদের মসজিদের ইমাম যদি গিয়ে তার জানাজা শরীক হয়ে আল্লাহু আকবার বলে জানাজা পড়ায় ওই ইমাম সাহেবের পিছনে কোন মহল্লার নামাজ হবে না ফতোয়াটা হলো কঠিন এমন মুসলমান এরা হারাম কে হালাল মনে করে খায় কি খায় না সবাই মদ খাওয়া কি হারাম তো সুদ খাওয়া কি হারাম শুকরের মাংস খাওয়া কি শুকরের মাংস যদি হারাম হয় সুদ যদি আপনার হারাম হয় আপনার গাঁজা যদি আপনার হারাম হয় মদ যদি হারাম হয় ছেলেটা শুধু খায় ওই ছেলেটাকে হিন্দু হোটেলে ঢুকিয়ে দে বল তো শুকরের মাংস খেতে হবে ও খাবে ওই খাবে হিন্দু হোটেলে ঢুকে দেবো তো শুকরের মাংস খাবে অত সময় বলছি ছি 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 খাই নাকি শুকর খাওয়া হারাম ও ভাই শুকর জনিত খাওয়া হারাম হয় তাহলে সুস্থ খাবার কি ওটা যায় ওই জন্য তুই খাচ্ছিস হ্যাঁ আরে যুবকেরা জোয়ানেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা সৈয়দুল মুরসালের আপনার আমাকে বোঝাবার জন্য পাই টু পাই রান্না ঘর থেকে নিয়ে রাইটার্স বিল্ডিং গুলো পর্যন্ত দেখিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে যারা মেনে নিয়েছেন তারা কামিয়াবি হয়ে গেছে যারা মানেনি তারা ধ্বংস হয়ে গিয়েছে আবু জেহেল রসুলকে মানেনি সে ধ্বংস হয়ে গিয়েছে উতবা রসুলকে মানেনি ধ্বংস হয়ে গেছে আবু জেহেলের ছেলে রসুল্লাহকে মেনেছে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তবে যারা মেনেছে তারা কামিয়াবি হয়ে গেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় অত্যাচার সহ্য করতে পারেনি মক্কা থেকে কদম তুলে কদম তুলে সোজা মদিনায় চলে গেছে মদিনায় যাবার পরে বিশ্ব নবী হাবিবুল্লাহ কালেমা দাওয়াত দেওয়া শুরু করেছে কিন্তু মক্কার একটা ছেলে তার জগতে আব্বা নাই ওই ছেলেটা চাচা জানের কাছে মানুষ হয়েছে বিশ্ব নবী হাবিবুল্লাহর কথাবার্তা গুলো শুনেছেন একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটাকে নিয়ে ওই বাচ্চা 18 বছরের যুবক কদম তুলে কদম তুলে কদম তুলে তোমার চাচা জানের কাছে গিয়ে বললেন চাচা জান এই মক্কার নিকটে একটা ছেলে বাস করত যে ছেলেটার নাম হলো মোহাম্মদ ভালো নাম হলো আহমদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনার বেটা মোহাম্মদ এই মোহাম্মদ সম্পর্কে আপনার সম্পর্কটা কি বলুন
সুন্দর ওই সময় চাচা দাঁড়িয়ে বলেছিলেন বেটা এই ভাতিজা তুমি সুন্দর রেখে দাও জনে রেখে দাও আমি তোমাকে জানিয়ে দিলাম ও হলো মুসলমান ও নবী বলে দাবি করেছে তাই মক্কা থেকে ওকে তাড়িয়ে দিয়েছি ও মক্কা থেকে চলে গেছে তবে ওই ছেলে সম্পর্কে তুমি কোনো আলোচনা করবে না ওই সময় যুবকটা বলেছিলেন চাচা জান যদি আমি ওই নবী মুহাম্মদ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে কি হবে বলে বলেন ওই সময় চাচা বলেছিলেন ভাতিজা তুমি নবী মুহাম্মদকে যদি কলেমা পড়ো যদি নবী মুহাম্মদকে তুমি মেনে নাও আমি তোমার চাচা জানিয়ে দিলাম আমার বাড়িতে তোমার তেজ্য পুত্র করে দেবো আমি তোমাকে বাড়িতে বার করে দেবো তোমার জগতে আব্বা নাই ছোট থেকে আমি তোমাকে মানুষ করেছি তোমার গাড়ি বাড়ি পয়সা টয়সা সব দিয়েছি যদি তুমি মুহাম্মদকে মুহাম্মদ বলে মেনে নাও নবী বলে মেনে নাও আমি তোমার চাচা জানিয়ে দিলাম বাড়িতে তোমার সারা জীবনের মতো তেজ্য পুত্র করে বার করে দেব ওই কথা বলার পরে 18 বছরের যুবক দাঁড়িয়ে বললেন চাচা জান চাচা জান আগুন হলো দুই প্রকার যদি কোন জায়গায় লম্প জ্বলে ওই লম্পায় ফু দিলে লম্পটা নিভে যায় আর একটা হলো হার্কের লাইট ওই হার্কের লাইটে যদি ফু দেন জ্যোতি বেড়ে যায় ওগো চাচা জান আপনি যদি আমাকে নিষেধ করেন আপনি যদি আমাকে বাধা দেন তবে আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি নবী মুহাম্মাদের উপরে কলেমা পড়ে মুসলমান হব আপনার কোনো কিছু করার নাই বলছে তুই একবার কলেমা পড়ে দেখলে ওই ছেলেটা চাচাদের কাছে দাঁড়িয়ে বলেছিলেন চাচাদান চাচাদার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কলেমা পড়ে নিলাম যেইটা কলেমা পড়েছে সাথে সাথে চাচা দাঁড়িয়ে গলা ধাক্কান দিয়ে বার করে বলছে জমি জায়গা সব ছেড়ে দে আমি তোর তেজ্য পুত্র করে দিলাম যতদিন বাঁচবি তুই আমার বাড়িতে আর ঢুকবি না বাড়িতে বার হয়ে চলে যা চলে যা 18 বছরের যুবক যার জগতে আব্বা নাই যার জগতে আব্বা নাই ওই 18 বছরের যুবক চাচা জানের ঘর থেকে বার হলে কদম তুলে মায়ের বাড়ির দিকে রওনা দিয়েছে এমন অবস্থায় দেখা যায় ইহুদি ঘর থেকে বার হয়ে দেখতে পায় 18 বছরের যুবক গায়ে রয়েছে জামা পরনে রয়েছে লুঙ্গি ওই সময়তে দাঁড়িয়ে বলেছিলেন এই দাঁড়িয়ে যা ভাতিজা তোর গায়ে যে জামা রয়েছে জামাটা খুলে দে জামাটা খুলে দেওয়া হলো গায়ের গেঞ্জিটা খুলে দে গায়ের গেঞ্জিটা খুলে দেওয়া হলো লুঙ্গি ইহুদি দাঁড়িয়ে বলেছে লুঙ্গিটা আমার টাকায় কেনা লুঙ্গিটা তুই খুলে দে ওই 18 বছরের যুবক হাত জোর করে বলেছিলে ও গো আমার চাচা জান চাচা জান আমি আজকে যুবক ছেলে আমি আজকে যুবক হয়ে গেছি আপনার জামা খুলে নিয়েছেন তাতে দুঃখ নাই গেঞ্জি খুলে নিয়েছেন তাতে দুঃখ নাই আজকে আমার পরনের লুঙ্গিটা আমাকে ছেড়ে দেন আমি এই লুঙ্গি পরে মদিনায় বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির হব বাবুজি মরে বাইরে যুবকেরা জনেরা এই কথা বলার পরে ওই চাচা দাঁড়িয়ে বলেছিল ভাতিজা শোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কলেমা পড়েছো বলে আমি তোমার তেজ্য পুত্র করে দিয়েছি সব তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি তুমি একটা কথা বলে দাও আমি নবীকে মানি না কলেমা পড়বো না যা পড়েছি ভুল হয়ে গেছে আমি তোমার চাচা জানিয়ে দিলাম তোমার জমি জায়গা গুলো ফিরিয়ে দেব টাকা পয়সা গুলো সব ফিরিয়ে দেব তোমার পরনের কাপড় গুলো তোমাকে ফিরিয়ে দেব তুমি ওই জায়গায় দাঁড়িয়ে দাও ওই সময় যুবকটা দাঁড়িয়ে বলেছিলেন চাচা না আমি অলঙ্গ হতে রাজি আছি জমি দিতে রাজি আছি সব দিতে রাজি আছি আমি ঈমান দিতে রাজি নাই জোরে বলে আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ চাচা জান সব দিতে রাজি অলঙ্গ হব ঠিক আছে তবে আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কলেমা ছাড়তে রাজি নি জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমাদের যদি এরকম বিপদ অনেক মুসলমান খ্রিস্টান আছে বলছে যে 6 লক্ষ টাকা দেব এগে খ্রিস্টানের খাতা নাম বসিয়ে দেব সে রেসে আর ও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সে বলেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েছি এখন যদি আমার সব ছেড়ে দিতে হয় ছেড়ে দেব আমি নবী মুহাম্মদকে ছাড়তে রাজি নাই জোরে বলেন সুবহানাল্লাহ এইবারে উলঙ্গ করে দিয়েছেন 18 বছর ছেলে যুবক একটা 18 বছর ছেলেকে যদি উলঙ্গ করে দেয় দেখতে ভাই ভালো লাগবে খুব খারাপ লাগবে না
লজ্জায় পড়ে গেছেন আমার চাচা আমার সব খুলে দিয়েছেন দুটো হাত এইভাবে নিয়ে সামনে লজ্জাস্থলটা চেপেছেন চেপে কদম তুলে মা যে ঘরে রয়েছে ঘরের দরজায় গিয়ে মা বলে ডেকেছেন যেই মা বলে ডেকেছে মা ঘরের ভিতর থেকে বুঝতে পেরেছে এটা আমার সেই ছেলে এটা আমারও ছেলে তাই মা ছুটে ঘর থেকে ছুটে এসে দরজার পাশে দাঁড়িয়ে ডাকে ছেলেটা উলঙ্গ অবস্থায় লজ্জাস্থলটা থেকে দাঁড়িয়ে মা মুখটাকে ঘুরিয়ে নিয়েছে মা যত কাঁদে ওই যুবক ছেলেটা তত কাঁদে যুবক ছেলেটার কান্না দেখে মা ঝরঝর করে মুখটা ঘুরিয়ে বলেছিলেন বাবা তোমার কে অলঙ্ক করে দিয়েছে তোমার এই অবস্থা কে করেছে তোমার পিঠে মারির আঘাত কে করেছে ওই সময় যুবকটা বলেছিলেন আমার আম্মা যান কেউ করেনি কেউ করেনি একটাই কোথায় করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়েছি বলে আজকে আমার বেউজ্জুতি হতে হয়েছে আম্মা যান না 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 আমি আপনার কাছে থাকবো না আপনার ঘরে যদি কোনো কাপড়ও থাকে আমি আপনার ছেলে আপনার কাছে দাবি চাই ওই কাপড়টা আমাকে দিয়ে দেন দিয়ে দেন আমি ছেলে ওই কাপড়টা পরে আমি বিশ্বনবীর দরবারে চলে যাব এ কথা বলার পরেতে মা ছেলেকে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা মদিনা তো একটু কোনি রাস্তা নয় মদিনা তো অনেকটা রাস্তা বাবা তুমি কেমন করে যাবে বলো ওই সময়তে ছেলেটা দাঁড়িয়ে বলেছিলেন মা যে নবীকে ভালোবাসে যে রসুলকে ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে তার কাছে দুনিয়ার রাস্তাকে সহজ হয়ে যায় তবে শুনে রেখে রঞ্জনে রেখে দেন আমি নবীকে ভালোবাসি আপনি যে কথা বলেছেন আপনি একটা কাপড় দিয়ে দেন হতে পারে অনেক দূর আমি নবীর মহব্বতে মদিনা আমার নিকটে হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এইবার একটা কাপড় কম্বল ছাড়া দিয়েছে কিতাবের মধ্যে লেখা কম্বল ওই কম্বলটা নিয়ে ওই ছেলেটা করেছেন কি নিজের দেহটা ঢেকেছে মাথা ঢাকতে পারে না দেহ ঢাকতে পারে না আপনার কিনা শুধু লজ্জাস্থলটা ঢেকে নিয়ে হেঁটে 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 মদিনায় যাবার পরে বিশ্বনবী হাবিবুল্লাহ মা আয়েশা সিদ্দিকার ঘরেতে রয়েছে ওই যুবক ছেলেটা মসজিদে নববীর ভিতরে চুপচি করে বসে রয়েছে আল্লাহ নবী আসবে আল্লাহ রসুলের সাথে কথা বলবো আল্লাহ রসুলের সাথে একটু কথা বলবো বাবু যাবার ভাইরা ওই যুবক ছেলেটা মসজিদে নববীর ভিতরে রসুলুল্লাহকে দেখবে বলে রসুলুল্লাহর মহব্বতে ভালোবাসায় ঝরঝর ঝরঝর করে কাঁদে এমন অবস্থায় দেখা যায় বিশ্বনবী হাবিবুল্লাহ দুজনের বাদশা সৈয়দুল মুরসালিন নবীদের নেতা কদম তুলে কদম তুলে এই মসজিদে নববীতে পা দিয়েছেন ওই ছেলেটা আল্লাহ নবীকে দেখতে পেয়েছে আল্লাহ নবীর জিয়ারা থেকে অজরের ডুকরে কেঁদে উঠেছে আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজনের বাদশা মসজিদে নববীর ভিতরে যুবকের কান্না দেখে সহ্য করতে পারে না কদম তুলে ওই যুবকের নিকটে গিয়ে দাঁড়িয়েছেন বাবা তুমি এমন করে কাঁদো কেন তোমার গায়ে জামা নাই কেন তোমার হাঁটু আলগা কেন বলো ওই সময় যুবক ছেলে রসুল্লাহর দিকে তাকিয়ে বলেছিলেন ইয়া রসুল্লাহ গাবিবাল্লাহ আমার বাড়ি হলো মক্কায় আমার নাম হলো আব্দুলুজ্জা আমি হলা উজ্জা মানে কাবা ঘরের ভিতরে যে ঠাকুর বড় ঠাকুর ছিল ওই ঠাকুরের নাম হলো উজ্জা আমার আপা উজ্জা ঠাকুরের নামে নামটা রেখেছিলেন ও ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো সেই উজ্জা আমি ওই মক্কা শরীফে থেকে আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়েছি বলে আমার উপর অত্যাচার করেছে আমাকে অলঙ্ক করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মহব্বতে ভালোবাসায় ওই মক্কা থেকে আমি এই জায়গায় চলে এসেছি বিশ্বনবী হাবিবুল্লাহকে দুজাহানের বাদশা যুবককে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা তুমি কেঁদো না কেঁদো না আমি রাসূলুল্লাহ আজ থেকে আমি তোমার জিম্মাদার তবে একটা কথা শুনি শুনি তুমি কোন জায়গায় যেতে হবে না এই যে আসহাবে সুফফা বলে যে জায়গাটা রয়েছে তুমি এই জায়গায় থাকবে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি নিজে আমার বাড়িতে খাবার গুলো নিয়ে তোমার খাইয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বত আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বলছে এই সাহাবারা জিহাদের ময়দানে যেতে হবে মালগুলো এক জায়গায় দাও মাল সরো করো যে
যেই মালের কথা বলেছে তুমি এমন করে কাঁদছো কেন বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মক্কার বড় ধনী ছিলাম, বড় পয়সাওয়ালা ছিলাম, যদি আমি পয়সাওয়ালা থাকতাম আজকে আপনি জিহাদের ময়দানে যাবেন, মাল চেয়েছেন আমার থেকে বেশি মাল দিতে পারতো না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো আজকে কিছু নাই, আজকে আমি একদম শূন্য, আমি মাল দিতে পারবো না, তা আমি দুঃখে কেঁদেছি। আল্লাহ রাসূল বলেছিল তোমার মাল দিতে হবে না। আব্দুল্লাহ বিন বাজাদাই মাল দিতে পারে না, কান্না বন্ধ হয় না। রাসূল জড়িয়ে ধরে বলেছে তুমি কান্না বন্ধ করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কান্না বন্ধ করতে গেলে আমার একটা দাবি আপনার কাছে, ওই দাবিটা মেনে নিতে হবে। ওই এই কথা বললে রাসূল মানবে কি মানবে না? আগে মেনে নেবে। আব্দুল্লাহ বিন বাজাদাইকে জড়িয়ে ধরে বলেছিল বাবা কি দাবি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাবি হলো এটাই, আপনাকে একটু দোয়া করতে হবে আল্লাহর কাছে, যে আব্দুল্লাহুল বাজাদাই মাল দিতে পারেনি, ঠিক আছে, যেন আব্দুল্লাহুল বাজাদাই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাল দিতে পারিনি মরণের তামান্না, যে আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে বিনা হিসাবে চালাতে যাবো। আল্লাহ রাসূল হাত দুখানে তুলে বলছে আল্লাহ আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন এর জন্য দোয়া চাই। আল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইন এর রক্ত আমি রাসূলুল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিলাম। জোরে বলে অর্থাৎ আব্দুল্লাহ জুল বাজাদাইন জিহাদের ময়দানে আব্দুল্লাহ জুল বাজাদাইন কোনো মতে শহীদ হবে না, কোনো কাফের মারতে পারবে না। জোরে বলে এ বলছে আল্লাহ আমি যেন শহীদ হইতে পারি, যেন মৃত্যুবরণ করতে পারি। রাসূল হাত তুলে বলছে আল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহ বিন বাজাদের রক্তকে হারাম করে দাও, যেন জিহাদের ময়দানে শহীদ যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। যাই বলেছে দুঃখে পড়ে কান্না, কান্নার বন্ধ হয় না রাসূলকে জড়িয়ে ধরে। কেন ইয়া রাসূলুল্লাহ, এই যে দোয়া করেছেন এই দোয়ার বিনিময়ে পৃথিবীর কোন মায়ের লাল আমার উপর আঘাত করতে পারবে না। কেন? আপনি যে দোয়া করেছেন কাফের আমাকে মারতে পারবে না, আমি শহীদ হতে পারবো না, আমি কি মাল দিতে পারি, আমি কি শহীদ হতে পারবো না, কেন দোয়া করেছেন? বলেন আল্লাহ রাসূল ডেকে বলছে এই আব্দুল্লাহ জুল বাজাদাইন শোনো, তোমার কাছে একটা কথা বলি, তুমি মাল দিতে পারো না ঠিক আছে, তবে তোমার মাল দিতে হবে, তুমি জিহাদের ময়দানে যাও, আর যদি তুমি মদিনায় থাকো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যদি মদিনায় মারা যাও, তুমি জিহাদের ময়দানে গিয়ে যদি জ্বরে মারা যাও, যে কারণে মরে যাও না কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমার আমলনামায় শহীদানের সবটা লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। রসুলের ভালোবাসা জানতে রাজি, আমার রসুলের ভালোবাসা কে কে জানতেবেন বলেন দিদি, একটু হাত তুলেন তো দেখি জানতেবেন কে কে, সব দেবেন তো? আচ্ছা জান আগে না টাকা আগে বলেন, টাকাই মরি বলে টাকা আগে, হ্যাঁ টাকা যদি বলে জান দিতে হবে তো বলছো হবে না, এখন হাত তুলেছে বুঝেছে, অনেক সময় চাঁদা তোলা হয় তো কমিটি ছেলে বলে হুজুর কত বছর 1.5 লাখ টাকা চাঁদা তুলেছে, কিন্তু ওই জলসার সময় চাঁদা তুলতে গিয়ে দেখি সে 1.5 লাখ টাকা 50,000 উঠেছে 1 লাখ উঠিনি, কেন সে বল দেই নে, তো যার কাছ যায় বলছে এই দেখো হোলির মাঝে আমি হাত তুলে ফেলেছিল, এখন দুবার কথা নেই ওই এই হুড়ে যে হাত তুলেছে এই হাত কিন্তু আল্লাহ পাকের দরবারে ক্যামেরা হচ্ছে, এই যে ক্যামেরা হচ্ছে হাতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ও ভাই তাহলে আমরা রাসূলুল্লাহর জন্য জান দিতে রাজি আছি, হ্যাঁ সবাই রাজি তো, হ্যাঁ ঠিক আছে কে কে রাজি আছে কে কে নেই? ও ভাই এই জামানা সব থেকে গরিব কে আছে একজন হাত তোলেন তো দেখি, আপনাদের গ্রামে সব থেকে গরিব, সব থেকে গরিব একজন হাত তোলেন কে? আয় আপনি গরিব, হ্যাঁ তবে ভাই আরেকটা কথা বলি, এই গ্রামে যে গরিব আছে সে 5,000 টাকা বার করতে পারবে না, যদি বলে এনআরসি খাতাতে বাদ দে তোমার বাংলাদেশে পাঠিয়ে দেবো, 5,000 টাকা দিলে আমি আমার তোমাকে দেবো। ও ভাই যে সবচেয়ে যে ভিড় করে খায় সে আগে 5,000 টাকা ছুড়ে ফেলবে না, দেবে কি দেবে না? দেবে, যদি বলে এনআরসি থেকে লাঠি মেরে তোমার বাংলাদেশে দেবো, আর 5,000 টাকা জমা দিলে তোমার আর এনআরসি করবো না, সে কিন্তু আগে যত বড় গরিব সে কিন্তু আগে 5,000 টাকা দেবে না, দেবে তো তাহলে।